দর্শক, আজকে আপনাদের জন্য সেই ঝোড়া মাংস দিয়ে একটা মজাদার ফিউশন রেসিপি আমি দেখাবো, যার নাম হচ্ছে রোজ ডাম্পলিং। এই রোজ ডাম্পলিং বানানোর আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি লাগে। রোজ ডাম্পলিং তৈরি করতে যা যা লাগবে: ডাম্পলিং পাতি, গরুর ঝোড়া মাংস, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, সর্ষের তেল 1 টেবিল চামচ, ময়দা 1.5 টেবিল চামচ, ঘি 1.5 টেবিল চামচ, দুধ 1 কাপ, লবণ, বেস্ট টমেটো ক্যাচাপ, ধনে পাতা, কাঁচামরিচ, রসুন। দেখলেন তো কী কী লাগে? তাহলে চলুন আমরা এখন রান্নায় চলে যাই। এখানে নিয়েছি সর্ষের তেল, ফিউশন করেছি ঝুরা মাংস দিয়ে, একটু বাঙালি স্বাদ রাখবো না। 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম, যার মধ্যে আমি ঝুরা মাংস নিয়েছি 1 কাপ। প্রথমে ঝুরা মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। আপনি আগে থেকে ঝুরা মাংস থেকে যথাসম্ভব তেল ছেঁকে নিয়ে নেবেন, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা এর মধ্যে আমরা আনতে পারি। এখন আমি এর মধ্যে দেব কুচনো কাঁচা পেঁয়াজ আধা, হোয়াইট সস, এবং তাতে দেব একটু ঘি, প্রায় 1.5 টেবিল স্পুনের মতন ঘি আমি নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আমি চুলোটা বন্ধ করে রাখি। পেঁয়াজটা আমার বেশি ভাজা ভাজা হতে হবে না, জাস্ট একটু নরম হলেই হলো। এখন আমরা মধ্যে দেব প্রায় 1.5 টেবিল স্পুনের মতন ময়দা, আপনারা চাইলে বাটার দিয়েও ময়দাটা ভাজতে পারেন। এর মধ্যে আমি ঢেলে দিব আমার সেই ভাজা ছুরা মাংস এবং পেঁয়াজ মরিচের সমাহার, এবং দেখতে পাচ্ছেন বেশ আঠালো একটা পুর তৈরি হয়ে গেছে, স্টাফিং। জানবেন সাধারণত এগুলো ডিপ ফ্রিজে রাখা থাকে, অবশ্যই আপনি ফ্রোজেন থাকের থেকে তো খুলতে পারবেন না, আপনি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্যাকেটে, এবং প্যাকেট থেকে বের করে একটি ভিজা ন্যাকড়া দিয়ে রেখে দেবেন। তাহলে পাতিগুলো একটার সাথে একটা লেগে থাকবে না, ছেড়ে যাবে, এবং আপনার ডাম্পলিং বানানোর সুবিধা হবে। ইন্টারনেটের যুগে এখন প্রচুর রান্না মানুষ দেখছে এবং শিখছে, বানাচ্ছে, তো আমি সেখান থেকেই নিয়ে ভাবলাম ফিউশন করি না, সেটাই তো আসল মজা। এইভাবে জোড়া লাগিয়ে নিলাম আধা চামচের মতন করে, আমাদের ডাম্পলিং তৈরি। এখন আমরা এটাকে স্টিম করব। স্টিম করার আগে স্টিমারের যে প্লেট থাকে তার উপরে আপনি যে কোনো বাঁধাকপির পাতা অথবা কোনো শাক বা কোনো কোনো স্পেশাল অ্যারোমা তৈরি না হয় সেরকম কিছু পাতা বিছিয়ে তারপর ডাম্পলিংগুলো দেবেন, তাহলে সুবিধা হবে কি, সেটা স্টিমারের গায়ে আটকে যাবে না এবং তুলে আনতে সুবিধা হবে। স্টিমারটাকে ঢেকে
মিনিট 15 এটাকে স্টিম করব এই ভাগে আমরা চলুন এই অ্যাপেটাইজারটা খাওয়ার জন্য মজাদার একটা সস বানিয়ে ফেলি তাও আবার বেস টমেটো কেচাপ দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার ফিউশন রোজ ডাম্পলিং সবাই আনন্দ করে কুরবানির মাংস খান এই ফিউশন রান্না রেধে ঝুরা মাংসের ডাম্পলিং তৈরির জন্য প্রথমে প্যানে সর্ষের তেল দিয়ে তাতে ঝুরা মাংস দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি মিশিয়ে রান্না করতে হবে পেঁয়াজ নরম হয়ে এলে কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে তৈরি হলো পুর সসের জন্য একটি প্যানে ঘি বা মাখন দিয়ে ও ময়দা দিয়ে এবং দুধ দিয়ে তৈরি করতে হবে সস এই সসে ঝুরা মাংস মিশিয়ে রাখতে হবে ডাম্পলিং তৈরির জন্য প্যাটি নিয়ে একটির পাশে একটি রেখে তার মধ্যে পুর রেখে একদিক থেকে অন্যদিকে ভাঁজ করে সাবধানে মুড়িয়ে তৈরি ফুলের মতো ডাম্পলিং স্টিম করে পরিবেশনের জন্য তৈরি রোজ ডাম্পলিং এই ডাম্পলিংয়ের সঙ্গে পরিবেশনের জন্য ডিপ তৈরি করতে কাঁচামরিচ রসুন কুচি ধনে পাতা সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে সঙ্গে বেস্ট টমেটো ক্যাচআপ মিশিয়ে তৈরি অসাধারণ ডিপ আমে প্রচুর ভিটামিন এ এবং সি আছে যাদের পটাশিয়ামের ঘাটতি হচ্ছে রক্তে সোডিয়াম বেড়ে গিয়ে ব্লাড প্রেশার বাড়িয়ে তুলছে তাদের জন্য আম ভীষণ উপকারী একটা সাধারণ সাইজের আম থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় ফাইবারের প্রায় 40% পূরণ করে দেয় ফলে এড়ানো যায় কনস্টিপেশন পাইলসের মতো রোগ আম হার্ট ভালো রাখতে সাহায্য করে কোলেস্টেরল কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আম গাছের ছাল পাতা গুঁড়ি থেকেও নানা রকম আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়